এজন কলম যাদের হাতে তার মানে সাংবাদিক, ওদের আরেকটা নাম আছে সাংঘাতিক, আসলে সাংঘাতিক। কেরামান কাতিবিন আর যারা আছে তাদেরকে বলছি একটু সঠিকভাবে লিখে, কারণ এখন তো কেরামান কাতিবিনের কারণে কিছু বলারও কায়দা নেই, যা বলি ওটা উল্টিয়ে লিখে। এজন কলম যাদের হাতে তার মানে সাংবাদিক, ওদের আরেকটা নাম আছে সাংঘাতিক, আসলে সাংঘাতিক। কলম যাদের আছে এই কলম তাকে হয় জান্নাতে নিয়ে যাবে, অথবা এই কলমই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সর্বপ্রথম এজন্য কিন্তু কলম বানিয়েছেন, মানুষ বানাননি। সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? কলম। নুনুল কলম ইয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন নুনুল কলম ইয়ামা ইয়াসতুরুন, কলমের কসম, এবং এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। ভালো করে লক্ষ্য করেন, পৃথিবীর এত বিশাল বিশাল সৃষ্টির তুলনায় আল্লাহ কলমের নাম কেন দিলেন? আমারও মাথায় প্রথমে চিন্তা এসেছিল যে কলম এতটুকু একটা জিনিস, এর নাম দেওয়ার দরকার তাও কোরআনে, এটা নাকি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন। আমরা অনেকেই জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীর নূর, অনেকে জানে না, অথচ এটা কোরআনে নেই, হাদিসে নেই, বানানো কথা। যেটা বলা হয় আব্বালু মা খালাকাল্লাহ নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা হাদিসের কথা না, এটা হাদিসের নামে জালিয়াতি। এটা একটা আরবি প্রবাদ, হাদিস বলে বাংলাদেশে চলে, আল্লাহর যে বান্দা এটা হাদিস বলে চালিয়ে দিত সে বান্দা এখন কবরে। সে ভুল করুক আর ঠিক করুক তার জন্য ক্ষমা চাই, আল্লাহ যেন মাওলানা তোফাজ্জল হোসেনকে মাফ করে দেয়। তারপরেও তো হাদিস মাদিস বইটা চালাইতো মানুষ, কিন্তু না, ওয়াজ হচ্ছে। সর্বপ্রথম নবীজির নূর বানিয়েছে এটা কিন্তু হাদিসের কথা না, হাদিস এবং কোরআনের কথা হচ্ছে। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম, কি কেন কলম বানানোর কারণ হচ্ছে, আপনি চিন্তা করবেন পৃথিবীর যত ভালো কাজ যত খারাপ কাজ তার মূলে কিন্তু কলম। এই যে ভাইয়ের জমি জাল দলিল করে নাই কি দিয়ে, কথা বলেন না কেন? সরকারের যে সমস্ত সম্পদগুলো অনেকে আত্মসাত করে কি দিয়ে, জনগণের জন্য টাকা পয়সা বাজেট হয়, রাস্তা ব্রিজ কালভার্ট এমনকি পায়খানা পর্যন্ত খেয়ে ফেলে কে, কে দিয়ে? ভালো মানুষকে ধরে নিয়ে মামলা সাজায় কি দিয়ে? যদিও এদেশে এখন শুরু হয়নি, শুরু হলে বলবেন। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়, কি গো তুই গাছ কেটেছিস, কখন? স্বপ্নে। এই যে এবার মামলা লিখলো ওর দামে কি দিয়ে, তাই বলেন বলেন, কলম দিয়ে। অন্য কিছু দিয়ে লেখা যায় না, কলম দিয়ে। মোবাইলে যদি আপনি লেখেন তাও আপনার কলম দিয়েই লেখা লাগবে। হঠাৎ জেলখানায় ঘুমিয়ে আছে, মনের দুঃখ নিয়ে, আল্লাহ আমি কিছুই করিনি, তারপর আজ এখানে ঘুম থেকে উঠে দেখছে বাড়িতে, কি গো কখন আসলাম? ওর বউ বলছে তোমাকে কে যেন নিয়ে গেল, কে যেন দিয়ে গেল মাঝখান থেকে 50,000 টাকা, আল্লাহর ওলি নিয়ে গেছে। যাই হোক, এই যে এগুলো সাজানো গোছানো করেছিল কি দিয়ে? পৃথিবীর যত ভালো কাজ বলেন খারাপ কাজ বলেন সব কিছুর মূলে। একটা ভালো মানুষকে কালার করার জন্যে, তার চরিত্র হনন করার জন্যে যা করা হয় দেখবেন কলম দিয়ে। ভালো মানুষকে ফাঁসির রায় দেওয়ার জন্যে লিখা লাগে কি দিয়ে? কলম। খুব মারাত্মক জিনিস, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান বন্ধু শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের প্রত্যেকটা জায়গাকে অনুসরণ করা ফরজ, কিন্তু নবুয়তের পরের অংশ। আমি আবার বলছি, এদিকে তাকান, শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাছে লাগবে, আল্লাহর নবীর 63 বছরই মানা কিন্তু ফরজ না, রাসূলুল্লাহকে মানা শুধু ফরজ না, ফরজে আইন, ফরজে। কিন্তু কোন সময়? নবুয়তের পর।
তিনি কিন্তু জন্মের পর থেকেই নবুয়ত পেয়েছেন বিষয়টা তা না, তিনি নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। কথা বলেন না কেন? তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি তাকে না মানেন আপনি জান্নাত যেতে পারবেন না, বিষয় এমন না, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের একটা সেকেন্ডও যদি আপনি বলেন মানি না, তাহলে আপনি যত বড় ইবাদতকারী হবেন জান্নাত পাবেন না। 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কথা বুঝতেছেন? এজন আজ পৃথিবীতে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর 1 থেকে 40 বছর মেনে চলে তাদের পৃথিবীতে কোনো সমস্যা হবে না, হওয়ার কথাও না। এমনকি নবীজির কোনো সমস্যা ছিল না, 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি বিনা ঝামেলায় দুনিয়া পার করে ফেলেছিলেন। কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হলেন কত বছর? আরো জোরে, রাসূলুল্লাহ হওয়ার পর দিন থেকে তিনি আতঙ্কে, এমন আতঙ্ক হয়েছিল এসে স্ত্রীকে বলছে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় তিনি আল্লাহর নামের কসম দিয়ে বলেছিলেন আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত করতে পারে না। আপনি হতাশ হবেন না, কারণ আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। স্ত্রীর সার্টিফিকেট লক্ষ্য করেন, যারা স্বামী আছেন তাদেরকে বলছে খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান না মুশরিক? মুসলমান না মুশরিক, কারণ এখনো তো ইমানের দাওয়াতই পাইনি। একজন মুশরিকা মহিলা খাদিজাতুল কুবরা ওই সময় ইমান আনেননি, তিনি স্বামীকে ডাক দিয়ে বলছে আল্লাহি আল্লাহর কসম মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় দেখাতে পারে না। কেন? তিনি 5টা কারণ বললেন। 1 নম্বরে ওয়ালা তাসিলুর রহিমা, আপনি কোনোদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। আজ বাংলাদেশে যত স্ত্রী আছে কোন স্বামী সম্পর্কে 100 ভাগ এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমরা স্বামীরা ওই জায়গাতে আর নেই। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী আছে তার নিজের রক্তের সম্পর্কগুলো সব হারিয়ে ফেলে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদেরকে এখানে, মাত্র হাফ সেকেন্ডে একটা কথা বলছি, হাফ মিনিটে, আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, আপনার স্বামীর সম্পদ টাকা পয়সা আরো বেড়ে যাক, তাহলে আপনি নিজের স্বামীকে উদ্বুদ্ধ করবেন সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কটা আরো বেশি বাড়িয়ে দেয়।